রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে আমরা আছি তবু হেমন্ত এলে অবসর পাওয়া যাবে পরিচ্ছেদে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যেন আপনি মিস না করেন একটা অডিও বুক। প্রচুর আলো বাতাস আর বিশাল একটা আকাশকে সঙ্গে করে বেড়ে ওঠা আমার। কলেজে ওঠার পরে চলে আসতে হলো ইট পাথর ধোয়ার যান্ত্রিকতায় ভরা ঢাকা শহরে। হোস্টেলের রুমটা প্রথম দর্শনেই অপছন্দ করে ফেললাম। ভর দুপুরেও ঘোর অমাবস্যার অন্ধকার, জানালা একটা আছে বটে, তবে সেটা আলো বাতাস চলাচলের জন্য না, দুর্গন্ধ আর মশা প্রবেশের জন্য। খাঁচায় রাখা পাখির মতো ছটফট করতো আমার প্রাণ। একটু পা ছড়িয়ে বসার জায়গাও নেই, নেই দম ফেলার জায়গা। রাত দিন এক করে পড়াশোনা করতে হতো কলেজের প্রেশারে, তবুও বিকেলবেলা কিছুটা হলে অবসর পাওয়া যেত, কিচ্ছু করার থাকতো না তখন। বাতাসের মতো অবাধ ছিল আমার জীবন, মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করে বড় হয়েছি আমি। ইলেকট্রনিক্স গ্যাজেট আমাকে তেমন টানত না। সারাদিন ক্লাসের পড়ার পর গল্পের বইটা পড়তে ইচ্ছা করতো না, রুমে মন খারাপ করে চুপচাপ বসে থাকতাম, মাঝে মাঝে উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াতাম। রিক্সার গোলক ধাঁধা, লোকাল বাস, ফুটপাতের ফেরিওয়ালা, স্টেশন প্ল্যাটফর্ম, অগণিত বিচ্ছিন্ন দ্বীপের মতো মানুষ, দীর্ঘশ্বাসের মতো হুইসেল দিয়ে প্ল্যাটফর্মে ছেড়ে যাওয়া ট্রেন, হেমন্তর বিষণ্ণ আলো, সব কিছু ছাপিয়ে আমার চোখের সামনে ভেসে উঠত ছোট্ট একটি নদীর পাড়। নদীর পাড়ে অলৌকিক একটা গ্রাম। একদল কিশোর সরিষা ক্ষেতের আইল দিয়ে সারি সারি হেঁটে যাচ্ছে। সরিষা ক্ষেতের উপর হেমন্তের নতুন কুয়াশা গায়ে এলিয়ে দিয়েছে পরম আয়েশে। কিশোরদের কারো হাতে স্ট্যাম্প, কারো হাতে বল, সারা বিকেল মাঠে বল পিটিয়েছে ওরা, এখন যে যার বাড়িতে ফিরে যাচ্ছে। অশোক গাছের উপর দিয়ে পূর্ণিমার বিশাল চাঁদটা উঁকি দিতে শুরু করেছে। দূরের একটা গ্রাম থেকে করুণ সুরে একটা বাছুর হাম্বা করে ডেকে উঠল, মাকে ডাকছে বোধ হয়। উত্তরের হিমেল বাতাসে সেই ডাক ভেসে বেড়ালো অনেকক্ষণ। নিজের শহরের ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়ানো দেখলে ইচ্ছে করতো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখনই চেপে বসি ট্রেনে। ঢাকা শহরের বাচ্চাদের দেখলে খুব কষ্ট হয়, কি করুণ অবস্থা এদের। এমন এক সিস্টেম বানিয়ে ফেলেছি আমরা যে সিস্টেমের প্রত্যেকটা মুহূর্তে চুষে নিচ্ছে বাচ্চাদের জীবনী শক্তি। বইয়ের ভারে, কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি আর প্রাইভেট টিউটরের উৎপাতে ওদের জীবন কেরোসিন। ওদের উপরে এত চাপ দিয়ে কি লাভ? ওদের উপর একটু রহম করুন না। ওকে কেনই বা সব বিষয়ে ফুল মার্কস পেতে হবে? ওকে কেনই বা পাশের বাসার ফাইয়াজ বা ফারিয়ার মতো হতে হবে? আমরা প্রত্যেকেই তো আলাদা আলাদা মানুষ, আমাদের প্রত্যেকেরই তো আলাদা আলাদা সত্তা আছে, আছে কিছু নিজস্ব বৈশিষ্ট্য। কেন আমরা অন্যের কার্বন কপি হতে চাই? অন্যের জীবনের দিকে না তাকিয়ে আমরা যদি নিজেদের মতো করে জীবনযাপন করতে পারতাম, তাহলে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতো। এত টেনশন, এত অস্থিরতা, মানসিক অশান্তি, ইনসোমনিয়া থাকতো না আমাদের। প্রত্যেকের জীবনে যেটা হতে চেয়েছিল, যেটা ভালোবাসতো, সেটাই হতে পারত। ইঞ্জিনিয়ারিং পড়ে রোজ সকালে গোমড়া মুখ করে ব্যাংকের ডেস্কে বসতে হতো না, লুকিয়ে কবিতা লেখা ছেলেটার মনের বিরুদ্ধে যুদ্ধ করে পড়তে হতো না বিবিএ। ঢাকা শহরের যান্ত্রিক হৃদয়হীন মানুষগুলো টাকা, ক্যারিয়ার আর খ্যাতির পিছনে ছুটতে ছুটতে অখণ্ড অবসর পায় না বললেই চলে। তারপরও যতটুকু অবসর পাই, ততটুকু উপভোগ করার বিশাল এক সমস্যা। কত দরিদ্র এ ঢাকা শহর! এক চিলতে আকাশ নেই, নিঃশ্বাস নেবার জায়গা নেই, খেলার মাঠ নেই, বাস ছাড় নেই, নেই বাস ছাড়ের উপরের সেই নির্ভেজাল চাঁদটাও। এভাবে মুরগির কুঠিতে 9টা 5টা বাঁধা ছকে বেঁচে থাকাটাকে কি বেঁচে থাকা বলে? এ জীবন তেলাপোকার জীবন, এ জীবন সরীসৃপের জীবন। তবু এই সাদা কালো জঞ্জালে ভরা মিথ্যা কথার শহরে মানুষের লাল নীল সংসার বাঁধার স্বপ্ন দেখে। মা ভালোবাসে তার সন্তানকে, স্ত্রী অপেক্ষা করে থাকে কখন ঘরে ফিরবে তার ভালোবাসার মানুষটা। কি ভেবে লেখা শুরু করেছিলাম আর অপ্রাসঙ্গিক কত কিছু লিখে ফেললাম। অনেকের ক্ষেত্রেই হস্তমৈথুন বা পর্ণাসক্তি তীব্র আকার ধারণ করে শুধু অবসর সময়টাকে ঠিকভাবে কাজে না লাগানোর কারণে। এই লেখাতে ইনশাআল্লাহ চেষ্টা করব শত সীমাবদ্ধতার মাঝেও কিভাবে অবসরকে আনন্দময় করা যায় সে বিষয়ে আলোকপাত করার। সারাদিন অফিস করে, ক্লাস করে, বাসে বাদুর ঝোলা হয়ে ঝুলে ঝুলে বাসায় ফিরে দরজার কলিং বেল টেপার সময় বুকের ভিতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। এই সময়টা, মানে অফিস বা ক্লাস থেকে ফেরার পরের এই সময়টা খুবই নাজুক। একটি গবেষণায় দেখা গেছে, মেন্টাল স্ট্রেস বাড়লে বা কোনো কারণে দুশ্চিন্ত হলে যৌন উত্তেজনার পরিমাণ বেড়ে যায়। যারা মাঝে মাঝে পর্ন ভিডিও দেখে বা হস্তমৈথুন করে, এই সময় শয়তান তাদের কুমন্ত্রণা দেয়, যা বেটা পর্ন দেখ বা হস্তমৈথুন কর, মেন্টাল স্ট্রেস দূর হয়ে যাবে। অনেকেই শয়তানের এই কুমন্ত্রণায় সাড়া দিয়ে পর্ন এবং হস্তমৈথুনের ফ্যান্টাসির জগতে হারিয়ে ভুলে যেতে চায় জীবনের সব অবসাদ।
অবসাদ ক্ষণিকের জন্য দূর হলেও একটু পরেই ফিরে আসে শতগুণ শক্তিশালী হয়ে। ইসলাম কি চমৎকার সমাধানই না দিয়েছে এই সমস্যার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন ঘরে ফিরবে তখন যেন স্ত্রী দরজা খুলে দেয়, পরস্পর সালাম বিনিময় করে, স্ত্রী যেন স্বামীর জন্য সুন্দর করে সাজে, স্ত্রীর হাসি মুখ, মিষ্টি কণ্ঠের ছালাম বা দুটো নরম কথা সারাদিনের পরিশ্রমে ক্লান্ত বিধ্বস্ত স্বামীকে এক নিমিষেই দিতে পারে দুদণ্ড শান্তি, নতুন করে বেঁচে থাকার প্রেরণা, চোখকে করে দিতে পারে শীতল। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই সৃষ্টি করেছেন স্ত্রীদেরকে, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি লাভ করো এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। সূরা রোম 21। পাশ্চাত্যের প্রোপাগান্ডায় ব্রেন ওয়াশ হয়ে নারী স্বাধীনতার নামে আমরা নারীকে ঘর থেকে বের করে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছি পুরুষের প্রতিপক্ষ হিসেবে। কর্মক্ষেত্রের কর্কশ কঠোর পরিবেশে নারী কোমলতা স্নিগ্ধতাকে দূর করে দিচ্ছে। স্বামীর মনের শূন্যতা দূর করবে কি করে? দিন শেষে বেচারি নিজেই ঘরে ফিরছে শূন্য একটা মন নিয়ে, কেউ কাউকে পর্যাপ্ত সময় দিতে পারছে না, দূরত্ব বাড়ছে একটু একটু করে, দুয়ার খুলে যাচ্ছে পরকীয়া পর্ণাসক্তির। অবিবাহিত ভাইরা এখানে হয়তো ছল ছল চোখ অভিযোগ করে শুরু করবেন, আমাদের তো বউ নেই, আমাদের কি হবে? ভাই, আমাদের সমাজে বিয়েকে করে ফেলা হয়েছে অনেক কঠিন। অভিযোগ অনুযোগ না করে বিয়ে নিয়ে ফ্যান্টাসিতে না ভোগে আপনার চেষ্টা করতে হবে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করা। বিয়ে আপনার পর্ণাসক্তি বা হস্তমৈথুন আসক্তি একেবারেই দূর করবে এটা ভাবলে ভুল হবে। বিয়ে কিছুটা সমাধান দিতে পারবে কিন্তু পুরোটা নয়, তাই লড়াইটা শুরু করতে হবে এই মুহূর্ত থেকেই, বিয়ের জন্য বসে থাকলে চলবে না। ঘরে ফেরার পর খুব দ্রুত ঢুকে পড়বেন বাথরুমে, ঠান্ডা পানি দিয়ে একটা ঝটিকা গোসল সেরে ফেলুন। স্পর্শকাতর জায়গাগুলো যত বেশি সম্ভব এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। বাথরুমে কাপড় সম্পূর্ণ না খুলে ফেলে কিছু কাপড় শরীরে রেখে গোসল করা উচিত। গোসল শেষে বাথরুম থেকে বের হয়ে মোবাইল বা সাউন্ড সিস্টেম শুনতে পারেন কোরআন তেলাওয়াত। ইউটিউবে অনেক কারীর অসাধারণ সব তেলাওয়াত পাওয়া যায়, একটু খুঁজলেই পাবেন, অথবা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে। মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ সুবহানু তাআলার কালাম আপনাকে ইনশাআল্লাহ রক্ষা করবে শয়তানের ধোকা থেকে, আর সেই সঙ্গে মেন্টাল স্ট্রেস কাটিয়ে উঠতে সাহায্য করবে। আমি নাজিল করেছি এমন কোরআন যা মুমিনদের জন্য শিফা এবং রহমত, সূরা বনি ইসরাইল 82। এই সময় গান শুনে রিল্যাক্স হতে খুব ইচ্ছা করবে, কোনো মতেই গান শোনা যাবে না, কোরআন শুনুন। একান্তে না পারলে মিউজিক ছাড়া নাসিদগুলো শুনতে পারেন, ইউটিউবে সার্চ দিলে মিউজিকবিহীন সুন্দর সুন্দর নাসিদ পাবেন প্রচুর। তবে খুব বেশি নাসিদ শোনার অভ্যাস না করাই ভালো, কারণ অনেক সময় এটা আবার মিউজিক শোনায় ফিরে যাওয়ার গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। মুভি সিরিয়াল দেখতে ইচ্ছা করলে ইসলামিক লেকচার বা ডকুমেন্টারি দেখতে পারেন, ডকুমেন্টারি হতে পারে প্রকৃতি, পশু পাখি, ইতিহাস বা কোনো ঐতিহাসিক স্থানের উপর। kalamullah.com অনেক ডকুমেন্টারি পাবেন, ডকুমেন্টারি দেখার সময় চোখের হেফাজতের ক্ষেত্রে উদাসীন হয়ে গেলে চলবে না, গায়ে মাহরাম মেয়ে আছে এমন কোনো কিছুই দেখা যাবে না। হালকা একটু ঘুমিয়ে নিতে পারেন, ছোট ভাই বোন বা পিচ্চিদের সঙ্গে খুনসুটি করতে পারেন, মানসিক চাপ কমাতে এগুলো খুব সাহায্য করে। পরিবার ছেড়ে দূরে বা হোস্টেলে বা হলে থাকলে এই সময় বাবা মাকে ফোন করুন, খোঁজ খবর নিন, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলো সদ্ব্যবহার করুন, মন খুলে কথা বলুন, মেন্টাল স্ট্রেস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও বলি, ঘরে ফেরার পর এই সময়টা খুবই নাজুক। এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, হাজার চেষ্টা করেও পর্ন এবং হস্তমৈথুন থেকে মুক্তি পাচ্ছেন না, কিছুদিন ভালো থাকেন, তারপর পর একটানা কয়েকদিন পর্ন দেখে হস্তমৈথুন করে ফেলেন, তারপর আবার কিছুদিন ভালো থাকেন, তারপর আবার পর্ন আর হস্তমৈথুন শুরু, এই লুপ থেকে বের হতেই পারছিলেন না। ভাইয়াকে বলা হলো, ট্র্যাক রাখুন কোন কোন দিন পর্ন দেখছেন, হস্তমৈথুন করছেন। দেখা গেল তিনি সাধারণত সাপ্তাহিক ছুটির আগের রাতে, মানে শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটি শুরু হলে বৃহস্পতিবার রাতে পর্ন দেখেন এবং হস্তমৈথুন করেন। আসলে সারা সপ্তাহের কাজের চাপে বিধ্বস্ত মন সাপ্তাহিক ছুটির সময়টাতে একটু আনন্দ চাই, মেন্টাল স্ট্রেস থেকে মুক্তি পেতে চাই, চাই একটু চিল করতে, গান শুনে ইউটিউবে বসে ইনবক্সে মেয়েদের সঙ্গে কথা চালাচালি বা মুভি সিরিয়াল দেখে রিল্যাক্স করার এক পর্যায়ে শয়তানের ধোকায় পড়ে পর্ন ওয়েবসাইটে কখন চলে যাওয়া হয় তা টেরও পাওয়া যায় না। কোনো এক সেনাবাহিনীর অনুপ্রেরণামূলক একটি ভিডিওতে দেখেছিলাম, একটু পরপর ইস্পাত কঠিন গলায় কেউ জিজ্ঞেস করছিল, আমি কে? ব্যাকগ্রাউন্ডে ততোধিক ইস্পাত কঠিন গলায় উত্তর দেওয়া হচ্ছিল, আমি একজন গর্বিত সৈনিক। আর্মি ট্রেনিংয়ে এই কথা বারবার সৈনিকদের স্মরণ করিয়ে দেওয়া হয়, তার পরিচয় স্মরণ করিয়ে দেওয়া হয়, সে একজন সৈনিক, সে এমন কোনো কাজ করতে পারবে না যাতে তার সৈনিক সত্তার অপমান হয়, পরাজয় শব্দটা তার অভিযানে থাকা চলবে না, সে কখনো মাথা নত করবে না, প্রাণ থাকতে একচুল পিছু হটবে না, যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি হবে আক্রমণাত্মক। বারবার স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে সৈনিকদের মানসিকভাবে তৈরি করা হয় যুদ্ধক্ষেত্রের বিভীষিকাময় পরিস্থিতি সামলানোর জন্য। ভাই, আপনিও তো একজন সৈনিক,
আপনি তো অনবরত লড়াই করছেন পর্ণার হস্তমৈথুন আসক্তির বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। ঘরে ফেরার পর আপনার নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে আপনি একজন সৈনিক, আপনি দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রের এক গ্রাস বিপদের মাঝখানে, আপনার চারিদিকে শত্রু, শয়তান যে কোনো দিক দিয়ে আক্রমণ করে পর্ণ এবং হস্তমৈথুনের বিরুদ্ধে আপনি যে প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলেছেন তা তছনছ করে দিতে পারে। বারবার নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে আপনি এখন যুদ্ধে আছেন, এতে করে আপনি ফোকাসড থাকবেন, শয়তান সহজেই আপনাকে ফাঁদে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। ছুটির আগের রাতে একা একা কখনোই রুমে থাকবেন না। আশেপাশে তেমন কাউকে না পেলে আপনার ভালো কোনো বন্ধুর সঙ্গে, অবশ্যই বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে নয়, চ্যাট করতে থাকুন। তাকে 10 মিনিট পরপর আপডেট দিতে থাকুন, দোয়া করতে বলুন। দুজনের সম্মিলিত প্রচেষ্টা ইনশাআল্লাহ শয়তানকে বুড়ো আঙ্গুল দেখানো সম্ভব হবে। 2, অবসর কাটানোর খুব চমৎকার এবং আমার অতি প্রিয় একটি উপায় হচ্ছে বই পড়া। কিছু অখণ্ড অবসর, এক মগ কফি আর একটি ভালো বই। আহ, জীবনে আর কি চাই? ক্লাস কর্মক্ষেত্র থেকে শুরু করে ফিরে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে আরাম করে বসলেন, ঝিরিঝিরি বাতাস বইতে শুরু করলো, হাতে আগুন গরম চা আর প্রিয় বই। আহ, কি শান্তি! বইয়ের কালো কালির নিষ্প্রাণ হরফগুলো যে কি শক্তি! একবার আমরা যদি উপলব্ধি করতে পারতাম, বাঙালি ঐতিহাসিকভাবে বই কেনার প্রতি তেমন কোনো আগ্রহী ছিল না কখনোই, কিন্তু একটা সময় ছিল বাঙালি ধার করে হোক বা পাঠাগারে গিয়ে হোক টুকটাক বই পড়েছে। এখন ফেসবুক ইউটিউবের যুগে বাঙালি এতটাই বইমিমুখ হয়েছে যে যা অতীতে আর কখনো হয়নি। পড়ার কোনো বিকল্প নেই, পড়ুন। কি বই পড়া যেতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাফর ইকবালের মতো সস্তা কপি পেস্ট লেখকদের সাইপাস পড়ে এখন আফসোস করে মরি। ইস, সাইপাস গাঁজাখুরি লেখাগুলো পড়ে কেন সময় নষ্ট করলাম? বই মানুষের মনোজগতের পরিবর্তনের খুব শক্তিশালী একটি মাধ্যম। দু একটা হিমু পড়লে ইচ্ছে করবে হলুদ পাঞ্জাবি পরে সারাদিন রাস্তায় খালি পায়ে হেঁটে বেড়াতে। পর্ণ বা হস্তমৈথুন নিয়ে যারা সমস্যায় আছেন তাদের অবশ্যই পালনীয় একটি কাজ হলো ন্যাকা ন্যাকা প্রেম ভালোবাসা, এক চিমটি বিজ্ঞান আর এক চিমটি গাঁজা মিশিয়ে লেখা সায়েন্স ফিকশনের টাইপগুলো বই এড়িয়ে চলা। এই বইগুলো যেমন সময় খেয়ে ফেলে ঠিক তেমনই আপনার বুকের ভিতর এক ধরনের হাহাকার তৈরি করে। ইস, নীরা বা তিথির মতো আমার যদি কেউ থাকতো, রূপার মতো কেউ যদি আমার জন্য অপেক্ষা করত। অবসরে বিশেষ করে একাকিত্বে এরকম হাজার চিন্তা ভর করবে আপনার মাথায়। চিন্তা থেকে দুশ্চিন্তা, দুশ্চিন্তা থেকে দুঃখ বিলাস, সেখান থেকে হতাশা, আর হতাশার মুহূর্তে শয়তান এসে ধরবে ক্যাক করে। তাহলে কি পড়বেন? কোরআনের পুরো অনুবাদ কয়েকজনের পড়া হয়েছে, হুমায়ুন, সুনীল, সমরেশের ডাউস ডাউস বই পড়ে ফেলেছেন, কিন্তু আল্লাহর বই এখনো পড়া হয়নি আমাদের। কি লজ্জা! লজ্জা আরো বাড়ার আগে এখনই পড়া শুরু করে দিন। প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য কিছু সময় আলাদা করে রাখলে ভালো হয়, 10-15 মিনিট হলেও চলবে। আর কোরআন তেলাওয়াত পারুন বা না পারুন, আয়াতগুলোর অর্থ পড়বেন। একবার সুরা ফাতিহা থেকে শুরু করে ধারাবাহিকভাবে অনুবাদগুলো পড়ে যান। প্রথম প্রথম একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এক সময় খুব মজা পাবেন। আল কোরআন একাডেমি লন্ডনের প্রকাশিত কোরআনের বাংলা অনুবাদটা আমার ভালো লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও আমার পড়া নেই, পড়তে পারেন এটিও। আর রাহিকুল মাখতুম, সিরাতে ইবনে হিশাম বা রেইন ড্রপসের সিরাও পড়া যেতে পারে। রিয়াদুস সালেহীন, হায়াতুস সাহাবা, রাসুলের চোখে দুনিয়ার মতো বইগুলো পড়া যেতে পারে। অন্তর নরম করতে এই বইগুলো খুবই কার্যকরী। বই পড়ুন, বই কিনুন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। যারা গাটের টাকা খরচ করে বই কিনতে চান না তাদের জন্য রয়েছে kalamullah.com, ইচ্ছে মতো PDF নামিয়ে পড়ুন এখান থেকে, লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। অবসর কাটানোর আরেকটি ভালো উপায় হচ্ছে ইসলামিক লেকচার শোনা। ইউটিউবে ইসলামিক লেকচার বা শর্ট রিমাইন্ডারের অনেক চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রাখুন এগুলো। নিয়মিত লেকচার শোনার চেষ্টা করুন, এগুলো আপনার পর্ণ হস্তমৈথুন আসক্তি দূর করতে সাহায্য তো করবেই, সেই সাথে আল্লাহ সুবহান তাআলা চাইলে আপনার জীবনের গতিপথই পাল্টে দিতে পারে। কর্মক্ষেত্র থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে লেকচার শোনার মধ্যে অন্য রকম মজা আছে, না শুনলে ঠিক বলে বোঝানো যাবে না। অন্য উপকার না হোক, লেকচার শুনতে লাগলে 5-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন, এটা নিশ্চিত। ছুটির দিনে অযথা ফেসবুকিং না করে টিভি সেটের সামনে বসে না থেকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। কক্সবাজার, বান্দরবন বা দেশের বাইরে ঘুরতে যেতে হবে সে কথা বলিনি, বাসার পাশের রাস্তাতে দুজন হাঁটুন, আইসক্রিম খান, ঝালমুড়ি খান, রিক্সাতে করে আশপাশটা চক্কর দিন, চাঁদনি পশোর রাতে একসাথে জ্যোৎস্না দেখুন, শ্রাবণ সন্ধ্যায় ঘর অন্ধকার করে জানলার ধারে বসে থাকুন দুজন, এক মহাসমুদ্র ভালোবাসা নিয়ে দুজন মানুষ কাছাকাছি আসে বিয়ের মাধ্যমে। সংসার নামক কুখ্যাত কারাগারে ফেসে সেই ভালোবাসার মহাসমুদ্র শুকিয়ে মরা খালে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। স্ত্রীকে সময় দিন,
তার রান্নার প্রশংসা করুন, প্রয়োজনে একটু আধটু বাড়িয়ে বলুন, মরা খালেও জোয়ার আসবে ইনশাআল্লাহ। সপ্তাহ জুড়ে কর্মক্ষেত্রে কাজের চাপে পিষ্ট হয়ে আপনার অন্তর শূন্য হয়ে যায়, আপনি থাকেন মানসিকভাবে বিধ্বস্ত, শয়তান খুব বেশি কুমন্ত্রণা দেয় পর্ন ভিডিও দেখার। এই সময় আপনার দরকার আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীকেও দরকার আপনাকে। সারা সপ্তাহ জুড়ে বেচারি আপনাকে কাছে পায় না, এই একটা বা দুটা দিন তাকে কিছুটা তো সময় দিন। তা না হলে কে জানি একদিন এসে দেখবেন সুযোগ সন্ধানী শেয়ালের মতো আপনাদের দুজনের মাঝখানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। পরকিয়া বিবাহ বিচ্ছেদ তো আর এমনি এমনিই বাড়ছে না, বউ নিয়ে মাতামাতি করতে গিয়ে আমরা যেন মা বাবার কথা ভুলে না যাই। শুধু টাকা ইনকাম করা আর রান্না করার জন্য আমাদের মা বাবা পৃথিবীতে আসেনি, তাদের বাইরে যেতেও ইচ্ছা করে, ইচ্ছে করে ছেড়াদ্বীপ আর নীলগিরি দেখতে। তারাও মানুষ, তাদেরও সাথে নিন, সময় দিন। অবিবাহিতরা আবার হাউকাও শুরু করবেন না, আমাদের তো বউ নেই, আমাদের কী হবে। অবসর পেলেই খেলাধুলা করুন, শারীরিক পরিশ্রম করুন, সারাদিন ফার্মের মুরগির মতো রুমে বসে বসে ফিফা, কাউন্টার স্ট্রাইক বা রেইনবো সিক্স খেলে লাভ নেই। যদি খেলতে হয় আসল দুনিয়ায় বের হয়ে আসল খেলা খেলুন, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, এটা বেশি কাজের। ঢাকা শহরে মুরগির কুঠিরে থাকেন, খেলার মাঠ নেই, ফুটপাতে জগিং করুন, লিফট ব্যবহার না করে সিঁড়ি ভাঙুন, রিক্সায় চড়া কমিয়ে দিয়ে হাঁটুন, পুশ আপ দিন 10টা করে শুরু করুন, একদিন পরপর পুশ আপের পরিমাণ 3টা করে বাড়াতে থাকুন, 10, 13, 16 এভাবে। সুযোগ থাকলে মাঝে মাঝে পুলে গিয়ে সাঁতার কাটুন, অফিসে ক্লান্ত বা টিউশনিতে সাইকেল চালিয়ে যান। মধ্য কথা হলো যত বেশি সম্ভব ঘাম ঝাড়ান, আপনার বয়সটাই এমন যে শরীরে এখন অনেক এনার্জি, এত এনার্জি যে কিছু রিলিজ না করলে ঠিক স্বস্তি পাওয়া যায় না, শরীরটা কেমন কেমন জানি করে। হালাল পথে এনার্জি রিলিজ না করলে ইবলিস ব্যাটা তো আছেই আপনাকে হারাম পথগুলো বাতলে দেওয়ার জন্য, তার পাল্লায় পড়ে দেখা যাবে রিলিফ পাওয়ার জন্য আপনি হস্তমৈথুন করা শুরু করেছেন, আর হস্তমৈথুন করার আগে পর্ন ভিডিও দেখছেন, হোক সেটা সফটকোর বা হার্ডকোর বা বলিউড আইটেম সং। তাই খেলাধুলা করুন, এক্সারসাইজ করুন, হালাল পথে এনার্জি রিলিজ করুন, শারীরিক পরিশ্রম করলে বা খেলাধুলা করলে খুব সলিড ঘুম হবে ইনশাআল্লাহ, শরীর মন দুটোই চাঙ্গা থাকবে। ঘুমানোর আগে যে উল্টোপাল্টা চিন্তাভাবনা মাথায় আসে সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ কিন্তু আদায় হয়ে যাবে এক্সারসাইজ করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত ব্যায়াম করতেন, এছাড়া তিনি ঘোড়দৌড়, কুস্তি, তীর নিক্ষেপ চর্চার জন্য অন্যদের উপদেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক উত্তম, অধিক প্রিয়, তবে সবার মধ্যেই কল্যাণ রয়েছে। সহিহ মুসলিম 6445। তো এক্সারসাইজ, খেলাধুলা করে শক্তিশালী হয়ে উঠুন, মেদ ভুড়ি কমিয়ে হয়ে উঠুন ফিট, বিয়ের বাজারে নিজের মূল্য বাড়ান, আর তুলি মেরে উড়িয়ে দিন বেয়ারা, পণ এবং হস্তমৈথুন আসক্তি। 3, জীবন নিয়ে অভিযোগের শেষ নেই আমাদের, এটা পাইনি, ওটা পাইনি। অবসরে বিশেষ করে একাকী থাকলে এক এক করে মনে পড়ে জীবনের সব হিসেব না মেলা ঘটনাগুলোর কথা, অজান্তেই গ্রাস করে বিষণ্ণতা আর হতাশা, হৃদয়ে রক্তক্ষরণ হয়, একসময়ই অপ্রয়োজনীয় দুঃখবিলাস খুলে দেয় পর্ণাশক্তির দুয়ার। খুব বেশি বয়স হয়নি আমার, কিন্তু এর মধ্যেই দুবার ঘুরে আসতে হয়েছে হাসপাতাল থেকে, পড়তে হয়েছে সার্জনের সুরির নিচে, সহ্য করতে হয়েছে অবর্ণনীয় যন্ত্রণা, বিছানায় শুয়ে বসে থাকতে হয়েছে 1.5-2 মাস। তখন বারবার অনুভব করেছি সুস্থতা, আল্লাহ সুবহানাহু তাআলার কি বিশাল নেয়ামত, আপনি হেঁটে বেড়াতে পারেন, ইচ্ছে হলে যেখানে খুশি যেতে পারেন, চোখ দিয়ে দেখতে পারেন, কান দিয়ে শুনতে পারেন, আপনি ডুবে আছেন নেয়ামতের এক মহাসমুদ্রে, তারপরও কেন এত দুঃখ বিলাস। বন্ধুবান্ধব অবশ্যই সেম জেন্ডার নিয়ে অবসরে মাঝে মাঝে হাসপাতালে যান, জীবনকে দেখতে পাবেন নতুন এক দৃষ্টিভঙ্গি থেকে। কত নানা রকমের রোগী, কেউ চোখে দেখতে পায় না, কারো পাকেটে ফেলতে হয়েছে, কেউ শ্বেতশুভ্র বিছানায় শুয়ে শুয়ে প্রস্তুতি নিচ্ছে ওপারে যাবার, স্পিরিট, ন্যাফথেলিন, স্যাভলন ওষুধের কড়া গন্ধ, নার্সদের ছোটাছুটি, বসত বাড়ির জমিটুকু বিক্রি করে গ্রাম থেকে আসা রোগীর স্বজনদের শূন্য চাহনি, কত রকমের নিষ্ঠুর নির্দয় এক জগৎ। ঘুরে আসুন হাসপাতাল থেকে, মন নরম হবে, জীবনে অল্পতুষ্ট হওয়া শেখা যাবে, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া শেখা যাবে, মৃত্যুভীতি জাগবে, পর্ণ হস্তমৈথুন আসক্তি কাটানোর জন্য সেটা খুবই জরুরি, রোগী দেখতে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেক হাদিসে রোগী দেখতে যাওয়াকে উৎসাহিত করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি অন্য মুসলিম রোগীর সেবা শুশ্রূষা বা খোঁজখবর নেওয়ার জন্য সকালে যায়, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন তার জন্য 70,000 ফেরেস্তা দোয়া করতে থাকে, আর যদি সন্ধ্যায় যায় তাহলে সারা রাত 70,000 ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে। আবু দাউদ 3,100, তিরমিজি 969।
বন্ধুবান্ধবের নিয়ে ঘুরে আসতে পারেন এতিমখানা বা বৃদ্ধাশ্রম থেকে। পর্ণ এবং হস্তমৈথুন আসক্তি কাটানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে এগুলাও। মাঝে মধ্যে কবরস্থানে যাওয়া নিশ্চিতভাবে এমন এক অভিজ্ঞতা যা অহংকারকে নিঃশেষ করে দেয়, অন্তরে আল্লাহ ভীতি জাগায়। যদি কিছুদিনের মধ্যে না গিয়ে থাকেন তাহলে স্থায়ী বাসিন্দা হবার আগে একবার দর্শনার্থী হিসেবে ঘুরে আসুন। কবরস্থানে গিয়ে আপনার প্রিয় মানুষদের কবরের পাশে দাঁড়ান, সেই সময়গুলোর কথা স্মরণ করুন যখন তারা ছিলেন সুস্থ সবল, অবস্থান করছিলেন জীবিতদের মাঝে। সেই কবরবাসীদের জায়গায় নিজেকে কল্পনা করুন, কল্পনা করুন আপনি কবরের সাহিত, কল্পনা করুন একবার দুনিয়ায় থাকতে পর্ণ এবং হস্তমৈথুনের যে ক্ষণিকের মজা নিয়েছিলেন, এখন তার প্রতিদান দেওয়া হচ্ছে, আপনার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার পরনে জাহান্নাম থেকে আনা আগুনের পোশাক। জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করুন, মন নরম হবে, অন্তর আখিরাতমুখী হবে, পর্ণ এবং হস্তমৈথুন থেকে আপনি দূরে থাকতে পারবেন। চার, এই জীবনে, এই দুনিয়ার জীবনে যারা সফল, যাদের যশ খ্যাতি অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নেই, আমরা অবচেতন মনেই তাদের অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি, হোক সে ক্লাসের সেরা ছাত্র বা জনপ্রিয় খেলোয়াড়, তুখোর অভিনেতা বা শীর্ষ ব্যক্তিত্ব। এরা কিভাবে অবসর কাটায়? ঘরের কোনায় বসে মুভি সিরিয়াল দেখে, ইউটিউবে পড়ে থেকে, ফেসবুকে একটার পর একটা স্ট্যাটাস দিয়ে? জাগতিক জীবনের সফল ব্যক্তিরা অবসর কাটাতে বেরিয়ে পড়ে পৃথিবীর পথে, ছুটে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কেউ সাগরে নৌকা ভাসায়, কেউ আকাশ থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে, কেউ পাহাড়ে চড়ে বেড়ায়, কেউ হাইকিং করে, সাঁতার কাটে, বই পড়ে, সাইক্লিং করে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটায়। অবসরে তারা নতুন নতুন জিনিস শেখে, কোনো নতুন ভাষা, কোনো নতুন প্রযুক্তি, রান্না বা অন্য কিছু, নেটওয়ার্ক বিল্ড আপ করে, চ্যারিটি ফান্ডের জন্য টাকা সংগ্রহ করে, কোনো জনসেবামূলক প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রম দেয়। অবসর সময়কে শুধু নিছক আনন্দ আর মজা করার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করুন। সাঁতার, সাইক্লিং, বাইক চালানো শিখুন, রান্না করাটা শিখে নিন, মাইক্রোসফট অফিস খুব ভালোভাবে শিখুন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং জানা খুবই জরুরি, ধীরে ধীরে শিখে ফেলুন, টুকটাক প্রোগ্রামিং করা শিখে ফেলুন, সুযোগ থাকলে ইলেকট্রনিক্স নিয়ে অল্প বিস্তর ঘাটাঘাটি করুন, মসজিদের স্বেচ্ছাশ্রম দিন, জনসেবামূলক কোনো প্রতিষ্ঠানে সময় দিতে পারেন, নারী পুরুষের ফ্রি মিক্সিং হওয়ার সম্ভাবনা থাকলে কোনো দরকার নেই। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর সফল কাম তারাই যাদের দোজকের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। দুনিয়ার জীবন্ত ছলনার বস্তু ছাড়া কিছুই নয়, সূরা আল ইমরান 185। তারাই প্রকৃত সফল ব্যক্তি যারা এই ধুলোমলিন পৃথিবীতে পেয়েছিল জান্নাতের সুসংবাদ। কেমন ছিলেন তাদের অবসর, কী কী করে তারা কাটাতেন তাদের অবসর? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের অবসর কাটত আল্লাহ সুবহানাহু তাআলার জিকির, কোরআন তেলাওয়াত, ইলম অনুসন্ধান আর ইলম অনুযায়ী আমল করায়। তারা ঘোড়া চালাতেন, তীরন্দাজি করতেন, কুস্তি করতেন, ভারোত্তোলন, হাই জাম্প, লং জাম্পের অনুশীলন করতেন, যুদ্ধবিদ্যা চর্চা করতেন। তাদের মূল ফোকাস ছিল আল্লাহ সুবহানাহু তাআলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। তাদের মতো হবার চেষ্টা করুন। হালের তুচ্ছ ছেলে মানুষই সেলিব্রিটি কালচার ছেড়ে দুনিয়ার শ্রেষ্ঠ জেনারেশনকে, কোরআনের প্রজন্মকে আপনার রোল মডেল হিসেবে নিন। কোরআন পড়ুন, বুঝুন, দিনের জ্ঞান অর্জনে মনোযোগ দিন। তাহিদে আল ওয়ালা ওয়াল বারা, মিল্লাতু ইব্রাহিমের মতো দিনের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা স্বচ্ছ করুন। নিজের শরীরের প্রতি মনোযোগী হন। একটা বিষয় মাথায় রাখতে হবে, অবসরে প্রোডাক্টিভ কাজ করতে গিয়ে আপনার উপর যদি বাড়তি চাপ হয়ে পড়ে অথবা উইকেন্ড চলে যাবার পরও পুরো সপ্তাহ জুড়ে অবসাদ গ্লানি দূর না হয়, তাহলে অবসরে বা উইকেন্ডে প্রোডাক্টিভ কাজ না করে শুধু রিল্যাক্স করুন। আপনার প্রথম প্রায়োরিটি থাকবে পর্ণ এবং হস্তমৈথুনের ফিতনা থেকে বেঁচে থাকা। প্রোডাক্টিভ কাজ করতে গিয়ে যদি দেখেন দিন শেষে আবার পর্ণ এবং হস্তমৈথুনের জগতে ফিরে যান, তাহলে সেই প্রোডাক্টিভ কাজের কোনো দরকার নেই। কোনো মতেই চাপ নেওয়া যাবে না, রিল্যাক্স থাকতে হবে, ফোকাস থাকতে হবে আপনার প্রায়োরিটির উপর। আপনি কি চান পর্ণ এবং হস্তমৈথুন আসক্তি থেকে বেঁচে থাকতে নাকি চান না? যদি চান তাহলে আপনাকে অবশ্যই কিছু স্যাক্রিফাইস আপাত দৃষ্টিতে করতেই হবে। আপনার কোনো মেয়ে বন্ধু থাকা যাবে না, ফ্রি মিক্সিং এড়িয়ে চলতে হবে, গান শোনা যাবে না, আইটেম সং, মুভি, সিরিয়াল থেকে দূরে থাকতে হবে। আপনি যদি শয়তানের এই ফাঁদগুলো থেকে দূরে না থাকেন তাহলে দিনের পর দিন চেষ্টা করে যাবেন কিন্তু আশানুরূপ ফল পাবেন না। পর্ণ, হস্তমৈথুন, চটি গল্পের আসক্তি থেকে বের হয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার মনের জোর, আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করা, তার কাছে সাহায্য চাওয়া। কোনো বান্দা যখন আল্লাহ সুবহানাহু তাআলার দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা তার দিকে কয়েক হাত এগিয়ে যান। আপনি ভয়ঙ্কর একটা পাপ থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন, শয়তানের তাবু থেকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে চাচ্ছেন, তাহলে কেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাহায্য করবেন না? আল্লাহর উপর ভরসা রাখুন, নাছোড় বান্দার মতো চাইতেই থাকুন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার এই পাপ থেকে বাঁচাবেনই। মনের সঙ্গে বোঝাপড়া করুন, হৃদয়ের কথা শুনুন, অন্তর থেকে চাইলে একদিন না একদিন পর্ণ, হস্তমৈথুন, চটিকল্পের আসক্তি দূর হবেই ইনশাআল্লাহ।
আর এখানেই শেষ হচ্ছে তবু হেমন্ত এলে অবসর পাওয়া যাবে অধ্যায়টি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা এই শেষ পর্যন্ত এসেছেন আমাদের সাথে তারা কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে দিয়ে যান হেমন্ত। আমরা দেখতে চাই আপনারা কতজন শেষ পর্যন্ত শুনছেন। আপনাদের দোয়াতে আমাদেরকে স্মরণ করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।